শুরুতেই সংবাদ শিরোনাম, আশরাফ গনির ফেসবুক থেকে তালিবানকে স্বীকৃতির আহ্বান, আফগানিস্তানের জব্দ করা অর্থ ছাড়তে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালো পাকিস্তানের। ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির গড়লেন দিল্লির মুসলমানরা, অবাক বিশ্ব। অত্যাধুনিক মিসাইলের সফল পরীক্ষা চালালো ভারত। ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর গবেষণা কেন্দ্রে ভয়াবহ আগুন। খাদ্য সংকটেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। হামাসের ভয়ে নাবলুজ শহর থেকে পালিয়েছে ইসরায়েলি সেনা ও বস্তি স্থাপনকারীরা। এবার বিস্তারিত। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তালিবানকে স্বীকৃতির আহ্বান জানানো হয়েছে। পরে এ বিষয়ে সতর্ক করেছেন তিনি। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক জানিয়েছে, সোমবার আশরাফ গনি তার ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে সতর্ক করেছেন। এর কয়েক মিনিট আগে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালিবানকে স্বীকৃতির আহ্বান জানানো হয়। ফেসবুকে বিবৃতিটি প্রকাশের কয়েক মিনিটের মাথায় আশরাফ গনির টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, গনির অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পূর্ণ মূল্যায়নের আগ পর্যন্ত ওই পেজটিতে প্রকাশিত সব কন্টেন্ট বৈধ নয়। পরে আশরাফ গনি তার ফেসবুক পেজে লিখেছেন, তার পেজটি হ্যাক হয়েছিল। পরে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তায় নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন তিনি। তবে এ নিয়ে নতুন কোনো টুইট করেননি তিনি। তালিবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশ করছে এমন খবর প্রকাশ হওয়ার পর গত 15 আগস্ট আশরাফ গনি আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। প্রথমে খবর বের হয় তিনি তাজিকিস্তান পালিয়ে গেছেন, পরবর্তীতে জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন। আফগানিস্তানের সাধারণ মানুষ তালেবানের ক্ষমতা দখলের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়ে পালানোর জন্য আশরাফ গনিকে কাপুরুষ হিসাবে অভিহিত করেন। দেশ ত্যাগ করার আশরাফ গনি 4টি গাড়ি ও 1টি হেলিকপ্টার ভরে নগদ অর্থ নিয়ে গেছেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তবে পালিয়ে যাওয়ার 4 দিন পর এক ভিডিও বার্তায় আশরাফ গনি বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতে আছি, তালেবানের কাবুল দখলের মুখে ব্যাপক রক্তপাত এড়াতে দেশ ছেড়েছি। আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের $1,000 কোটি অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তানের অর্থনীতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে, এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমেরিকায় আটকে পড়া অর্থ ছাড় প্রয়োজন। খবর নিউজ উইকের। আফগানিস্তান সংকটে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে বলির পাঠা বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কুরেশি। তিনি বলেন, ইসলামাবাদের একার পক্ষে আফগান সংকটের সমাধান করা সম্ভব নয় এবং এটি পাকিস্তানের একার দায়িত্বও নয়। এর আগে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারও বহুবার দেশটির আটকে পড়া অর্থ ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর আমেরিকার বিভিন্ন ব্যাংকে থাকা আফগান সরকারের শত শত কোটি ডলারের পাশাপাশি দেশটির স্বর্ণের রিজার্ভ আটক করে মার্কিন সরকার। আফগানিস্তানের অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে সরাসরি এর প্রভাব পড়ে এবং দেশটির ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়। পাক পররাষ্ট্রমন্ত্রী ওই অর্থের পরিমাণ $10 বিলিয়ন বলে ঘোষণা করলেও প্রকৃত পক্ষে আফগানিস্তানের ঠিক কি পরিমাণ অর্থ আমেরিকায় আটকা পড়েছে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। গত 15 আগস্ট তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর ওই মাসের 31 তারিখ 20 বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে অত্যন্ত অপমানজনকভাবে আফগানিস্তান ত্যাগ করেন মার্কিন সেনারা। অবৈধভাবে একটি হিন্দু মন্দির ভাঙার চেষ্টা চলছিল আর এ মন্দির বাঁচাতে এলাকার মুসলিমরা এক হয়ে আদালতের স্বর্ণপন্ন হয়েছেন। ধর্মীয় সম্প্রীতির এমন অনন্য নজির দেখা গেছে ভারতের দিল্লির জামিয়ানগরের নূরনগর এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার। শুধু তাই নয়, মন্দির ভাঙাকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক অশান্তি যেন না ছড়ায় আদালতের কাছে সেই আর্জিও জানিয়েছেন মুসলমান আবেদনকারীরা। জামিয়ানগর এলাকার 206 নম্বর ওয়ার্ড কমিটির কিছু বাসিন্দা সম্প্রতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। আবেদনে তারা জানান, এলাকার কিছু অসাধু ব্যক্তি ইতোমধ্যে মন্দির চত্বরে থাকা ধর্মশালাটি ভেঙে ফেলেছে। মন্দিরটি ভাঙার জন্য তার মধ্যে থাকা 8 থেকে 10টি মূর্তিও সরিয়ে ফেলা হয়েছে রাতারাতি। এবার তাদের লক্ষ্য মন্দিরটি ভেঙে ফেলে সেখানে বহুতল ভবন নির্মাণ করা। মন্দিরটি যাতে কোনোভাবেই না ভাঙা হয় সেজন্য আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন আবেদনকারীরা।
আবেদনে আরও বলা হয়েছে, 1970 সালে নূরনগরে তৈরি হয়েছিল মন্দিরটি, আর তারপর থেকে প্রতিদিনই সেখানে পূজা ও কীর্তন হয়ে আসছে। নূরনগর লাগোয়া আর একটি এলাকায় ইতোমধ্যে মন্দির ভেঙে অবৈধ নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। নূরনগরেও যে কোনো সময়ে ওই মন্দিরটি ভেঙে ফেলা হবে বলে আশঙ্কা জানিয়েছেন এলাকার বাসিন্দারা। জামিয়া নগরের বাসিন্দাদের আবেদন শোনার পর দিন তিনেক আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনো অবৈধ প্রক্রিয়ায় মন্দির চত্বর থেকে যাতে কোনো কিছু উচ্ছেদ না করা হয়, মন্দিরটিও যেন অক্ষত অবস্থায় থাকে, এলাকায় যাতে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, পুলিশকে তা দেখতেও নির্দেশ দিয়েছেন আদালত। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার পথে আরও এগিয়ে গেল ভারত। এবার অত্যাধুনিক আকাশ প্রাইম মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। সোমবার ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড মিসাইল টেস্ট রেঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। আকাশ মিসাইলের নতুন সংস্করণ আকাশ প্রাইম মিসাইলটি সেই পরীক্ষাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, যা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। জানা গেছে, আকাশ প্রাইম মিসাইলটিতে রয়েছে অত্যাধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি সিকার। এই যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুকে সহজেই খুঁজে বের করতে সক্ষম হয় ক্ষেপণাস্ত্রটি। এটি অতি উচ্চতায় কম তাপমাত্রায় কাজ করতে সক্ষম। পরীক্ষার সময় রাডার, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম ও টেলিমেট্রি স্টেশন সহ পরীক্ষার জায়গায় রেঞ্জ স্টেশনগুলো ক্ষেপণাস্ত্রের গতিপথ ও ফ্লাইটের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। 2015 সালে আনুষ্ঠানিকভাবে স্থল সেনা ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় আকাশ মিসাইল সিস্টেম। এই ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস এর মতোই সুপারসনিক। এর সর্বাধিক গতি হল 2.5 ম্যাক। এটি মধ্যম পাল্লার মিসাইল, যেটা 25 কিলোমিটার পর্যন্ত দূরে থাকা লক্ষ্যকে সহজেই ধ্বংস করতে পারবে। 60 কিলোমিটার পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম আকাশ মিসাইল। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল নিমিষে ধ্বংস করতে সক্ষম। আকাশ প্রাইম সেই সংস্করণের আরও আধুনিক রূপ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে IRGC এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত তাদের একটি গবেষণা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেন্দ্রের 3 জন কর্মচারী আহত হয়েছেন। ইরনা জানিয়েছে, আগুন লাগার পরপরই দমকল বাহিনী ছুটে আসে এবং কিছু সময়ের প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে এবং কেন IRGC-র এই গবেষণা কেন্দ্রে আগুন লেগেছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের অবহতি পরে এই IRGC বাহিনী গড়ে তোলা হয়েছিল। এই বাহিনীর প্রধান দায়িত্ব হল ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক সিস্টেম বা সমাজ ব্যবস্থাকে রক্ষা করা। বিপ্লবী গার্ড বাহিনী প্রতিষ্ঠার সময় উল্লেখ করা হয়েছিল যে যখন প্রয়োজন হবে তখনই তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে। তারপর থেকে এই বাহিনী ক্রমশ ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিমণ্ডলে একটি বিরাট শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। তাদের নিজস্ব পদাতিক সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী পর্যন্ত আছে। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে সাগরে একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার সকালে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়, খবর BBC-র। জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত পিয়ং ইয়ং এর আত্মরক্ষা এবং অস্ত্র পরীক্ষার অধিকার কেউ অস্বীকার করতে পারে না বলার পর এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা ঘটল। চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা চালায়, কিন্তু এর মধ্যে আবার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার ইচ্ছার কথাও জানায়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে অবগত, তবে এ পরীক্ষা যুক্তরাষ্ট্রের নাগরিক বা তার মিত্রদের কারো ওপর তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেনি। জাপানের গণমাধ্যমগুলো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানাচ্ছে এটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে পিয়ং ইয়ং এর সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য এবং কিমের বোনের বিবৃতি সম্পর্কে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
করোনার মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়, তবু দেশটি তাদের অস্ত্র পরীক্ষা কমায়নি। সেই সঙ্গে জাতিসংঘের অ্যাটমিক এজেন্সি জানায়, উত্তর কোরিয়া তাদের ইয়ং বিয়ন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে মনে হচ্ছে। চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত পোলোটোনিয়াম উৎপাদন করা হতো। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর থেকে ফিলিস্তিনি তরুণদের ব্যাপক প্রতিরোধের মুখে অবৈধ ইহুদি বস্তি স্থাপনকারী ও ইসরায়েলি সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফিলিস্তিনের কুদস নিউজ জানিয়েছে, অবৈধ ইহুদি বস্তি স্থাপনকারীরা রোববার রাতে নাবলুস শহরে হজরত ইউসুফ আলাইসালামের মাজার পরিদর্শনে গেলে ফিলিস্তিনি মুসলমানদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এই সময় ইসরায়েলি সেনারা ইহুদি বস্তি স্থাপনকারীদের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 12টি বাসে করে প্রায় 500 ইহুদি বস্তি স্থাপনকারী নাবলুস শহরে প্রবেশ করে। সংঘর্ষ শুরু হলে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি তরুণদের ওপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই সময় বহু ফিলিস্তিনি তরুণ একটি ভবনে জড়ো হলে সেখানে অভিযান চালায় ইসরায়েলি সেনারা, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি সেনা ও অবৈধ ইহুদি বস্তি স্থাপনকারীরা নাবলুস শহরে প্রবেশের চেষ্টা করলে রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এই সময় ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের ওপর গুলিও চালায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।